শিলচর শহরের লাগোয়া বোয়ালজুড় বাঁধকে কেটে স্থানীয় একটি মন্দিরে যাতায়াতের রাস্তা তৈরি করার গুরুতর এক অভিযোগ সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে ইএনডি বিভাগ দায়ের করেছে একটি মামলা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাওড়া অবৈধভাবে জমি দখল করে নির্মিত একটি মন্দিরে যাতায়াতের জন্য বাঁধ কেটে ওই রাস্তা তৈরি করা হয়েছে। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদ শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল। স্থানীয়দের অভিযোগ, বোয়ালজুর বাঁধ এমনিতেই দুর্বল। অম্বিকাপুর, ভজন্তিপুর, কাঠাল, চেঙ্কুড়ি এই চারটি জিপিকে আগলে রেখেছে এই বাঁধ। এখন বাঁধ কেটে দেওয়ার ফলে আসন্ন বর্ষা মৌসুমে এই চারটি জিপির বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন তারা। স্থানীয়রা আরো জানান, বর্ষা মৌসুমে ঘাগরা নদীর জল যখন বেড়ে যায় তখন বাঁধের স্লুইস গেট বন্ধ করে বন্যার হাত থেকে বিস্তীর্ণ এলাকাকে রক্ষা করা হয়। তাদের প্রশ্ন, এখন কি হবে? অতিসত্বর বাঁধটি মেরামতের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের ইনচার্জকে 24 ঘন্টার মধ্যে দোষীদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই ইএনডি বাঁধ খনন করে যারা এখান থেকে রাস্তা নিয়ে অবৈধভাবে সরকারি আইন লঙ্ঘন করেছে তাদের অবিলম্বে জেলে পড়তে হবে, অপরাধীদের শাস্তি চাই, অন্যথায় মানবো না। স্থানীয় পুলিশ অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, স্থানীয় পুলিশ অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় আন্দোলন তুমুল ভাবে শুরু হবে, অন্যথায় আন্দোলন তুমুল ভাবে শুরু হবে। তো আজকে আমি প্রথমে দেখতেছি, আজকে এইটা দীর্ঘ 70-80-100 বছর আগের এই এনডি বাঁধ, এইটা জল করে এখানে ফ্লাটে প্লাবিত হয়ে মানুষ গতিকে এই এনডি বাঁধটা দেওয়া হয়েছিল। কিন্তু রিসেন্টলি আমি আজকে দেখতেছি এখানে এনডি বাঁধটা কাটিয়ে এখানে রাস্তায় নিয়ে আসলে তারা এখানে মন্দিরের জিনিসগুলো আদান প্রদান করতেছে, এইটাই ব্যাপার। এটা ভবিষ্যতে হইব কি, আগামীতে ফ্লাট আসলে পরে এই এনডি বাঁধটা ভাঙিয়ে কী হইব? এইখানে যেটা আছে বাস যারা এরা সব গড়বাড়ি সব ডুবিয়ে যাবে, এইটাই। এই নিয়ে আমরা এখন সরকারের ঘরে এটি আপত্তি দিতে চাইতেছি যে অতিসত্বর এটার সুব্যবস্থা নেওয়ার জন্য বলতেছি। ২০ তারিখ ইয়াতে এই আপনি দেখিছে এই এটা মন্দিরগুলি, ক্ষেত কৃষি আর ক্যাটেল গ্রেজিং ল্যান্ড, পশ্চিম শিলচর ভজন্তিপুর এলাকার তৃতীয় খণ্ডত। এইটু ইয়াতে এক মিস্টেরিয়াস রহস্যময় এটা মন্দির বনাইছে। আমি তদন্ত পাইছো, খবর পাইছো যে এলাকার মানুষে যেতিয়া গম পালে এইটু এটা কমিটি বনাই এই মন্দিরটি উদ্ঘাটন করেছে। কমিটিটুত লিখা আছে পশ্চিম শিলচর নয়াগ্রাম বটবৃক্ষ আর নয়াগ্রাম এলাকার কাছত এটা শিবালয় গণেশ দুর্গা আর মহাদেবর মন্দির উদ্ঘাটন করিব বলে লিফলেটটু পাইছো আমি, আমার হাতত আছে, যেটু আমার কমিটিয়ে ডিসি আর ডিপার্টমেন্ট অফ ডি পঠাই দিছে অলরেডি। তাতে দেখিছো আমার শিলচরত থকা এজন মানুষ ন্যাশনাল হাইওয়ে মনীন্দ্র দাস বলে হি সভাপতি লিখা আছে, তাতে সম্পাদক শ্রী সমীর সিনহা বলে তাতে লিখা আছে, আর এডভাইজারত রামকৃষ্ণ সিনহা বলে লিখা আছে, আর কেইবাজন মানুষ তাতে আছে, কি বিশ্বাস তেনেকুয়া আছে। আর তাতে বিশেষ অতিথি হিসাবে এই মন্দিরটির উদ্ঘাটনত আছে আমার স্থানীয় মাননীয় বিধায়ক শ্রী দিলীপ কুমার পাল। আমি আচরিত হয়েছো এলাকার মানুষবিলাক যে গ্রামবিহীন মানুষ নাই, তাতে রাস্তাও নাই, তাতে কেনেকুয়া এই প্রোগ্রামটি হল? হঠাৎ করে দেখি আসো এই গভর্নমেন্ট প্রপার্টি ইএনডি বাঁধ, আপনি দেখিছে এই ভিস্তর ইএনই, তাতে যেতিয়া ফ্লাট বরষুণ হয় যেতিয়া রেইনি সিজনত, দিস ইজ দ্য অনলি ওয়ে, এই এই বাঁধটুয়ে সমগ্র শিলচর শহর তথা এই পশ্চিম শিলচর এলাকার কয়েক লক্ষ মানুষের জীবন রক্ষা করি আছে। যদি এইটু ইয়াতে প্রেসার খাই যদি ভাঙি যায় তেনেহলে মূরর উপরত পানি যাব শিলচর শহর। তো এই মানুষবিলাকে মানুষের লাইফ লই খেলিছে, আর গভর্নমেন্টর ইএনডি যেটুর ওয়াটার রিসোর্সেস আইন আছে
সেইটোৱে কৈ আছে কি এই ইএনডি বান্ধত কোনোবা মানুহে এটা কোদাল পর্যন্ত লগাব নোৱাৰে। এই বান্ধটোৱে সমগ্র এই এলাকার এনেকুৱা জীবন রক্ষা করে আছে। যেতিয়া বরষুণ হব তেতিয়া যদি এইটু ভাঙি যদি বাঁধটো ভাঙি যদি ফ্লাট হয় তেনেহলে এই মানুষবিলাক কি রেসপন্সিবল থাকিব? আইনের চোখত তেওঁলোক অপরাধী। অলরেডি ডিপার্টমেন্টে কেস করেছে, যোৱাকালি তদন্তত আহিছে বলে আমার লোক খবর পাইছো। এতিয়া আমি থানাত যাম, ইমিডিয়েট এই মানুষবিলাক গ্রেপ্তার করে জেলত ঢুকাব লাগে। ইয়েস অর নো? আমি চাইছো অপরাধীক ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে, সংশ্লিষ্ট থানা ইমিডিয়েট আমাদের এই অপরাধীদেরকে ধরে জেলে ঢুকাতে হবে।